বিশ্বজুড়ে ক্রেজ চলছে কেজিএফ চ্যাপ্টার 2 সিনেমার। টিজার প্রকাশ পেতেই যেন উন্মাদ হয়ে উঠেছেন সিনেমা প্রেমীরা। সিনেমাটি 16 জুলাই মুক্তির অপেক্ষায় আছে, তবে পুরোটাই নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। কেননা বর্তমানে করোনা মহামারীর কারণে বন্ধ হয়ে রয়েছে সিনেমা হল, আর হল ছাড়া এত বিগ বাজেটের সিনেমাও মুক্তি দেওয়া অসম্ভব। Powerful people make places powerful. তবে এর মাঝে এলো দারুণ এক খবর। কেজিএফ এর দ্বিতীয় কিস্তিতে রাখা হবে একটি আইটেম সং। এখানে যশ চোপড়ার বিপরীতে দেখা মিলবে বলিউডের হার্টথ্রব নোরা ফাতিহির। এমনই খবর ছড়িয়েছে সিনেমার কিছু সূত্র মতে। তবে সিনেমাটির অফিসিয়াল সূত্র মতে এখনো কোনো কিছু জানা যায়নি। কেজিএফ চ্যাপ্টার 2 সিনেমার প্রোডাকশনের কাছের একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে হায়দ্রাবাদে সিনেমাটির গানের শুটিং হয়েছে গত ফেব্রুয়ারিতে। এতে অংশ নেন নোরা ফাতিহি। এছাড়া কেজিএফ চ্যাপ্টার 2 হিন্দি ভাষার ডাবিং যশের করার কথা থাকলেও তিনি হিন্দি ডাবিং থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। যশ মনে করেন তার হিন্দি উচ্চারণ নিয়ে যথেষ্ট সমস্যা রয়েছে, আর তাই তার বদলে সিনেমায় হিন্দি ডাবিং করছেন সংকট মাহরি। প্রশান্ত নীলের পরিচালনায় যশ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাবিনা ট্যান্ডন সহ অনেকেই। ফাতেমা আনি, সময় সংবাদ, ঢাকা।